খেলা না পারা ছেলেটি আজ বিশ্বসেরা ব্যাটসম্যান। 2004 সালে পাঁচ মৌসুমের কথা, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একটা হ্যাংলা পাতলা ছেলের আগমন। এই আগমন কোনো সাধারণ ছিল না, সে সময় বাংলার আকাশ বাতাস কাঁপিয়েই নিজের আবির্ভাব জানান দিয়েছিলেন ছেলেটি। ঘরোয়া লীগের সকল বোলারদের কাঁদিয়ে বারবার সীমানা পার করত সে। পরবর্তীতে সবাই জানতে পারল এই তামিম ইকবালই আর কেউ নন, তিনি সেই সময়কার জাতীয় দলের ক্রিকেটার নাফিস ইকবালের ছোট ভাই আর সাবেক ক্রিকেটার আকরাম খানের ভাতিজা। সেখান থেকে শুরু ক্রিকেটে তার পথ চলা। তার আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা জানার সবারই। আজকের হেটাররাও ভারতীয় বোলার জহির খানের বলে ডাউন দ্য উইকেটে এসে মারা সেই ছয়ের কথা কোনো দিন ভুলতে পারবেন না, কিংবা ভুলতে পারবেন না লর্ডসে সেঞ্চুরির পর অনার্স বোর্ডে নাম তোলার জন্য তামিমের সেই অঙ্গভঙ্গির কথা। ভোলা যাবে না খুলনা টেস্টে বুক চিতিয়ে লড়াই করে নিশ্চিত পরাজিত ম্যাচকে ড্রয়ে নিয়ে যাওয়া ইনিংসের কথাও। আর 2018 সালে এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে এক হাতে ব্যাট নিয়ে মাঠে নামার দৃশ্য তো এখনও কোটি কোটি ক্রিকেট প্রেমীদের চোখে আনন্দের জল এনে দেয়। আসলে একজন তামিম ইকবালের গল্পটা একদমই ছোট নয়। তার বংশমর্যাদা, ক্রিকেটার হিসেবে গড়ে ওঠা, হেটার্সদের বিরুদ্ধে লড়াই করে দিনকে দিন উন্নতি করে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে যাওয়া, এমনকি দীর্ঘদিন প্রেম করে বিয়েও সুখের সংসার, এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল 1989 সালে 20 মার্চ চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম মোহাম্মদ তামিম ইকবাল খান। ছোট থেকেই দুরন্ত প্রকৃতির এই ছেলেটি লেখাপড়ায় খুব বেশি ভালো ছিলেন না, কারণ অবশ্যই ক্রিকেট, মূলত খুব ছোট থেকে ক্রিকেটের সাথে পরিচয় তামিমের। তার বাবা ইকবাল খান ছিলেন 70-80 দশকের নামি ক্রিকেটার। ইকবাল খান সে সময় ক্রিকেট ও ফুটবলের সাথে একাধারে যুক্ত ছিলেন। অন্যদিকে তামিমের চাচা আকরাম খান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বড় ভাই নাফিস ইকবালও জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার, বর্তমানে তিনি জাতীয় দলের ম্যানেজার হিসেবে আছেন। তাদের একটি ছোট বোন আছে। মোট কথা, তামিম ইকবালের পুরো পরিবারই বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ব্যাট বলের সাথে বেড়ে ওঠা এই তামিম ইকবাল 2005 সালে মাত্র 16 বছর বয়সে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার সুযোগ পান। সেখান থেকেই সূচনা হয় তার ক্রিকেট ক্যারিয়ারের। জাতীয় দলে অভিষেকের আগেই তিনি ঢাকা প্রিমিয়ার লীগ ও জাতীয় লীগে সে সময়ে বড় বড় বোলারদের পিটিয়ে ছুটি বানিয়ে ছেড়েছেন। এর কারণে একাধিকবার গণমাধ্যমে শিরোনাম হয়েছেন, যার ফলে লাল সবুজের জার্সি গায়ে চড়াতে তার খুব একটা বেগ পেতে হয়নি। 2007 সালের 9 ফেব্রুয়ারি জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের চতুর্থ ম্যাচে জাতীয় ক্রিকেট দলের 83তম সদস্য হিসেবে অভিষেক হয় তামিম ইকবালের। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু দেশ সেরা এই ওপেনারের। তবে এই ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। 8 বলে মাত্র 5 রান করেই আউট হয়ে যান, যদিও এই ম্যাচ বাংলাদেশ জিতে 14 রানের ব্যবধানে। ওয়ানডে অভিষেকের পর 1 সেপ্টেম্বর 2007 সালে কেনিয়ার মাটিতে টি টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জাতীয় দলের 17তম টি টোয়েন্টি সদস্য হিসেবে অভিষেক হয় তামিম ইকবালের। ওয়ানডে ও টি টোয়েন্টিতে অভিষেকের বছরখানেক পরই 2008 সালের 4 জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশ দলের 50তম সদস্য হিসেবে অভিষেক হয় এই বাহাতি ওপেনারের। অভিষেক টেস্টের 2 ইনিংসে অসাধারণ 2টি ইনিংস খেলে নিজের জাত চেনান তামিম ইকবাল। প্রথম ইনিংসে 53 এবং দ্বিতীয় ইনিংসে করেন 84 রান। তবে এর আগে 2007 সালে উইন্ডিজে ভারতের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের সেই ঐতিহাসিক ম্যাচের কথা তো সবারই জানা। সেই ম্যাচে ভারতের স্ট্রাইক বোলার জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে তামিমের খেলা, সেই ক্যামিও শটগুলো কোটি বাঙালির চোখে শান্তি। এর আগে থেকে বাংলার ক্রিকেট প্রেমীদের কাছে পরিচিত মুখ হলেও সেই ম্যাচের মাধ্যমে হ্যাংলা পাতলা ছেলেটি পরিচিত পান বিশ্বব্যাপী। এরপর থেকে আর তাকাতে হয়নি পিছু ফিরে। পরের বছরই ক্যারিয়ারের প্রথম শতক ও 1 বছরে ব্যক্তিগত 1000 রান পূর্ণ করেন তিনি। অভিষেকের পর থেকেই দাপটের সাথে খেলতে থাকা তামিম ইকবাল হঠাৎ করেই 2011 সালের বিশ্বকাপে হারিয়ে ফেলেন তার সহজাত ছন্দ। তার সাথে টুর্নামেন্টে পুরো বাংলাদেশ দলও যেন খেই হারিয়ে ফেলে, আর তাই সেবার একটি ব্যর্থ বিশ্বকাপ আসর পার করে বাংলাদেশও। পরের বছর ঘরের মাটিতে হওয়া এশিয়া কাপে দলে থাকা একরকম অনিশ্চিত হয়ে পড়ে এই ড্যাশিং ওপেনারের। কিন্তু কিছুটা চাপে পড়েই তাকে এশিয়া কাপের দলে রাখা হয়। সে সময় ব্যাপক সমালোচনার কেন্দ্রে থাকা তামিম ইকবাল এর জবাব মাঠেই দিয়েছিলেন।
সমালোচকদের কড়া জবাব দিয়ে এশিয়া কাপের চার ম্যাচে টানা 50+ ইনিংস, 64, 70, 69 ও 60 রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন, যার উপর ভর করে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। তবে এশিয়া কাপের পর আবারও কিছুটা অধারাবাহিক হয়ে পড়েন তামিম ইকবাল। তখন শুরু হয় তাকে নিয়ে নানান সমালোচনা আর আলোচনা। খারাপ সময়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ট্রল চলতে থাকে। সাংবাদিকরাও কম যান না, তারা শিরোনাম করতে থাকেন। তবে কি চাচার জোরে লাগাতার ব্যর্থতার পরেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন তামিম? এমনকি বাজে পারফরমেন্সের কারণে টানাটানি হতো তার পরিবার নিয়েও। এসব বিষয়ে যে তামিমকে অনেক হার্ট করত সেটা তো তিনি প্রকাশ্যে বলে জানিয়েছেন। কথায় আছে, দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। আবার এমনও কথা আছে, মানুষ শোককে শক্তিতে রূপান্তরিত করতে পারে। একজন তামিম ইকবালের ক্ষেত্রে ঘটেছে তেমনটাই। তামিমের ঘুরে দাঁড়ানোর শুরু 2015 বিশ্বকাপ থেকে। স্কটল্যান্ডের দেয়া 318 রানের লক্ষ্য অতিক্রম করার পথে তামিম ইকবালের 95 রানের ইনিংসটি ছাড়া বলার মতো আর কোনো পারফরমেন্স ছিল না বটে। তবে বিশ্বকাপের পর সমালোচকদের তীরের নিচে থাকা তামিম গর্জে ওঠেন আবার। পাকিস্তানিদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে তার 132, 116 ও 64 রানের ইনিংস পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে মুখ্য ভূমিকা রাখে। পরে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া দুটি সিরিজেও অব্যাহত ছিল তার দুর্দান্ত ব্যাটিং। সে বছরই টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি দেখা পান তিনি। একজন তামিম ইকবাল বদলে গেলেও বদলায়নি তার সমালোচকরা। বিশ্বের সেরা সব বোলারদের শাসন করেছেন নির্দ্বিধায়। এই বদলে যাওয়া তামিম হয়েছেন দেশের পক্ষে সর্বোচ্চ রান, সর্বোচ্চ শতক, সর্বোচ্চ অর্ধশতকের মালিক। এমনকি দেশের পক্ষে সর্বোচ্চ 4 ছক্কার রেকর্ডও তার দখলে। দেশের পক্ষে একমাত্র টি-20 সেঞ্চুরির মালিকও তিনি। ওই ড্যাশিং ওপেনার 2010 সালে জেতেন আইসিসির উইজডেন পুরস্কার। 5'9" উচ্চতা ও 65 কেজি ওজনের এই ক্রিকেটার দীর্ঘদিনের বান্ধবী আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন 2013 সালে। তাদের কোল জুড়ে 2016 সালে প্রথম আসে একমাত্র ছেলে আরহাম ইকবাল খান, তারপর আসে একমাত্র মেয়ে। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।